সূর্য, তোর খাবার এনেছি, খেয়ে নিবি। আর বস এনে। আচ্ছা, শ্যামলী এরম ভাবে কাঁদতে কাঁদতে কেন গেল রে? ওর কথা তুমি বাদ দাও তো, ও প্রচন্ড ইরিটেটিং মেয়ে। ছি সূর্য, এমন ভাবে কারো সম্পর্কে কথা বলতে নেই। আচ্ছা মা, তুমি খাবারটা এখানে কেন নিয়ে এলে? আমি তো ডাইনিংয়ে যেতাম। শোনো, রাজিমা কিন্তু বলে দিয়েছেন যতটা সম্ভব তোমাকে ঘরে রেখে দিতে, এবং তাড়াতাড়ি খেয়ে নে। না না, আমি এইভাবে ঘরে কি করে বসে থাকবো? আমি কিছুতেই ঘরে বসে থাকবো না। সেরম বলে হবে না সোনা, গুরুদেব বলে দিয়েছেন, রাজিমাও সবাইকে বলে রেখেছেন। আচ্ছা শোন সূর্য, তুই এখন যখন বেরোতে পারছিস না, তখন তুই পড়াটা এগিয়ে রাখ না। জন্মদিনে কত লোক আসবে, তখন তো বইটা খুলেও দেখবি না। মা, আচ্ছা শোনো, আমি জন্মদিনের আগে যতই পড়া করে রাখি না কেন, আমার রেজাল্ট তো কিছুতেই ভালো হবে না। কেন? ওমা, তুমি ভুলে গেলে? আমার কালকে ম্যাথ টেস্ট আছে। আমি যদি বাড়ির থেকেই না বেরোতে পারি, ম্যাথ টেস্ট দেবো কি করে? নাম্বারটা তো অ্যাড হবে ফাইনালে। না, আমি তো মানে ঠিক। ওমা, রাজিমাকে তো কথাটা বলতে হবে নাকি? আচ্ছা বলো, আমি যদি টেস্টটাই না দিই, তাহলে তো আমার নাম্বারটাই অ্যাড হবে না, আর নাম্বার না অ্যাড হলে তো রেজাল্টটাই খারাপ হয়ে যাবে। ওমা, মা তাড়াতাড়ি চলো, রাজিমাকে বলতে হবে তো, চলো। হ্যাঁ এখন যাচ্ছি, চলো চলো চলো, তাড়াতাড়ি চলো 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 চলো, তাড়াতাড়ি চলো। স্কুল, পরীক্ষা, পরীক্ষা তোমাকে দিতেই হবে দাদু ভাই। হ্যাঁ রাজিমা, না দিলে তো নাম্বারই অ্যাড হবে না, তখন আমি কি করব? আসলে মা, ক্লাস টেস্ট তো এইভাবে মিস করা যায় না, আর সত্যি বলতে কি, আমিও না ঠিক বুঝতে পারছি না কি করা যায়। এতে না বোঝার তো কিছু নেই বৌমা। কে আছো আগে বলুন কর্তা মা। রুদ্রকে একবার আমার কাছে পাঠিয়ে দাও। আমি এখনি খবর দিচ্ছি কর্তা মা। দাদু ভাই, ও দাদু ভাই শোনো, তোমার পরীক্ষার কোনো ক্ষতি হবে না, আমি বলছি তোমায়। তবে কি জানো দাদু ভাই, আপনি আমাকে দেখেছিলেন? দাদু ভাই স্কুলে ফোন করে বলো কাল যেন একজন মাস্টারমশাইকে পরীক্ষা নিতে পাঠিয়ে দেন। দাদু ভাই স্কুলে যাবে না, কাল ঠিক পরীক্ষার সময় মাস্টারমশাই যেন আমাদের বাড়িতে এসে পৌঁছে যান। বেশ, আপনি যখন বলছেন তখন তাই হবে। ক্ষমা করবেন, এইভাবে বিশেষ ব্যবস্থা করা কি ঠিক হবে মা? সব বাচ্চারা স্কুলে টেস্ট দেবে আর ও বাড়িতে বসে। বৌমা, দাদু ভাইয়ের স্কুল এই পরিবারেরই দান। স্কুল বিল্ডিং তৈরি করার সময় সমস্ত অর্থ এই রায়চৌধুরী পরিবার থেকেই গিয়েছিল। আজও স্কুলের উন্নতিকল্পের সমস্ত অর্থ এই পরিবার থেকেই যায়। তাই এই পরিবারের প্রয়োজনে স্কুলে বাড়িতে আসবে, দাদু ভাই স্কুলে যাবে না। ও নো, এবার আমি কি করব? স্কুল থেকে স্যার এলে তো সর্বক্ষণ আমার দিকে তাকিয়ে বসে থাকবে। আমি তো কিছুই রেডি করিনি, লিখবোটা কি? স্কুলে হলে তাও তো হল কালেকশন করতাম, এইদিকে তো ওই মালির মেয়েটার সঙ্গেও ঝগড়া করে ফেলেছি, ও তো আমাকে হেল্প করবে না। বাড়িতে তো বড্ড কেস খেয়ে গেলাম। এইবার বুঝলে তো মা আমি কেন ওকে লাট সাহেব বলি? আজকে ওর সাথে যে বিপদটা হতে যাচ্ছিল সেটা তো তুমি ভাবতেও পারবে না মা, একবার ভাবো তো। ওইভাবে ওই গাছটা যদি ওর মাথায় পড়তো কি হতো বলো তো? আমি তো এখনো ভাবতে পারছি না মা। আর সেই কথাটা কি ওদের বাড়িতে বলেছি বলে বাবু সে কি রাগ কি রাগ, আমাকে যা খুশি তাই বলে দিল, তুমি বলো তো কোনো মানে হয়? সে তুই যাই বলিস না কেন, তোরা সুচে কিন্তু বেশ ভাব, তোরা কত ভালো বন্ধু। থাক, বন্ধু তো নয় ছাই। অমন করে বলতে নেই মা,
আসলে কি বলতো, ওই সূর্যকে ঘরে বন্দি হয়ে থাকতে হবে না, তাই ও হয়তো রেগে গিয়ে বলে ফেলেছে। ওসব তুই গায়ে মাখিস না, বন্ধুত্বের মধ্যে এরকম হতেই থাকে। সে তো আর তা জানি, কিন্তু তুমি আর যাই বলো না কেন, লাট সাহেবের মনটা কিন্তু খুবই ভালো। এই তো ও নিজে থেকেই আমাকে ওর জিওমেট্রি বক্সটা দিয়ে দিল, কত ভালো, একবার দেখো তো। এই দেখো কত কি আছে। আরে তো এই কয়েকদিন আগে আমাকে ওর কত ভালো রং পেন্সিলের বাক্সটা দিয়ে দিল, কি ভালো। আসলে কি জানো তো, আমার কখন কি লাগবে ও যেন বুঝতে পারে। কি ব্যাপার বলতো, এই যে তুই সূর্যর নামে এত নালিশ করছিলিস এতক্ষণ ধরে, আবার এখনই ওর নামে এত ভালো ভালো কথা বলছিস, কি না মানে ঠিক তেমনটা নয়। আসলে কি জানো তো, লাট সাহেবের সঙ্গে একটু ঝগড়া হলেই না মনটা খারাপ হয়ে যায়। তুই একদম মন খারাপ করিস না মা, দেখবি আবার ভাব হয়ে যাবে। ঠিক তো, আমি জানি তোমার কথা কখনো ভুল হতেই পারে না। তুমি তো ভগবানের কাছেই থাকো না মা, তোমার কথা কি করে ভুল হবে বলো। নন্দা, কলার ডালটা কি ভালো হয়েছে রে, এটা যদি একটু হিং পড়তো না দেখতিস। তুমি হিং নিয়েই থাকো। জানো তো মা, ওরা বলেছে নাকি গ্রামের সবার বাড়িতে চাল পাঠাবে, গ্রামের সবাইকে নিমন্ত্রণ করে ওরা খাওয়াবে। ভাবতে পারছো কত লোক আসবে ওখানে, কত জাঁকজমক হবে, কত মজা হবে। আমি তো এখন থেকেই বসে আছি, কখন আমরা যাব। লগ্না মারে, রাত বাড়তেছে তো, হ্যাঁ কাল ভোর ভোর উঠতে হবে, ঘুমোবি নে, ঘুমোবি নে। হ্যাঁ বাবা, যাচ্ছি। আচ্ছা বাবা, আমাকে মায়ের গল্প একটু শোনাও না গো। মা আমাকে কি গান শোনাতো, মা আমাকে কি বলে ডাকতো বাবা। মা আমাকে কোলে নিয়ে খুব আদর করতো না গো। হ্যাঁ মা, খুব আদর করতো, খুব আদর করতো। সে গল্প তো তুই কতবার শুনেছিস। তাও শুনবো এইভাবে তোর মা কোলের পরে তোর মাথাটা টেনে নিত, এইরকম এইরকম টেনে নিত। হ্যাঁ, আর তারপর তারপর তোর মাথায় হাত বুলোতে বুলোতে তোর গল্প শুনত, তোর লগন বলি ডাকতো, লগন 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 ডাক পারি, লগন যাবে কার বাড়ি, লগন লগন ডাক পারি, লগন যাবে কার বাড়ি, আয় রে লগন বুকে আয়, দুদুমা খা ভাত কাকে খায়, আয় রে লগন বুকে আয়, দুদুমা খা ভাত কাকে খায়, লগন লগন ডাক ছাড়ি, লগন যাবে কার বাড়ি, লগন লগন ডাক ছাড়ি, লগন গেছে কার বাড়ি, আয় রে লগন বুকে আয়, দুধ মাখা ভাত কাকে খায়, লগন লগন ডাক পারি, লগন গেছে কার বাড়ি, আয় রে লগন বুকে আয়, দুধ মাখা ভাত কাকে খায়, লগন লগন ডাক পারি, লগন গেছে কার বাড়ি, আয় রে লগন বুকে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। হরিবল, 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 হরিবল।